সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুর সাংস্কৃতিক কলকাতার অনুষ্ঠান। আজ পর্ব 45। আজ শনিবার, বাংলা 30শে মাঘ 1427, ইংরাজি 13ই ফেব্রুয়ারি 2021। আমাদের আজকের মূল অনুষ্ঠানের উপস্থাপনায় আছেন নন্দিতা ভট্টাচার্য। কথা বলবেন এখন নন্দিতা। আমেরিকান অভিনেতা ওয়েন্ডেল পিয়ার্স বলেছেন, দ্য রোল অফ কালচার ইজ দ্যাট ইটস দ্য ফর্ম থ্রু হুইচ উই অ্যাজ এ সোসাইটি রিফ্লেক্ট অন হু উই আর, হোয়ার উই হ্যাভ বিন, হোয়ার উই হোপ টু বি। সংস্কৃতির ভূমিকাটি এমন একটি বনেদ যার মাধ্যমে আমরা একটি সমাজ হিসাবে আমাদের প্রতিচ্ছবি প্রতিফলিত করি, যে আমরা কোথায় ছিলাম এবং কোথায় আমাদের অবস্থান হতে পারে। নমস্কার সকল শ্রোতা বন্ধু, নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি নন্দিতা আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আছে হৃদয় প্রেম আর ঈশ্বর প্রীতির সঙ্গীত। বসন্ত বা ফাগুন যখন অন্তরে উঁকি দেয়, তখন হৃদয় নিবেদনের মুহূর্ত আসে, প্রাণের সঙ্গে প্রাণ মিশে যায়, সুরে সুরে মিলন ঘটে, পরস্পরকে নিজের করে পাওয়া হয় সেই মহান লগ্নে। এ তিথি শুধু যেন দক্ষিণ হাওয়া, এ তিথি শুধু গো যেন তোমারি পাওয়া, এ শুধু গানের দিন, এ লগ্ন গান শোনাবার, এ লগ্ন গান শোনাবার, এ তিথি শুধু গো যেন দক্ষিণ হাওয়ার, এ তিথি শুধু গো যেন দক্ষিণ হাওয়ার, এ শুধু গানের দিন, এ লগ্ন গান শোনাবার, এ লগ্নে দুটি পাখি, এ লগ্নে দুটি পাখি মুখোমুখি নীরে জেগে রয়, কানে কানে রূপ কথা কয়, এ তিথি শপথ আনে হৃদয়ে চাওয়া, এ তিথি শপথ আনে হৃদয়ে চাওয়া, এতে তো গানের দিন, লগ্ন গান শোনাবার, এ লগ্ন গান শোনাবার, এ লগ্নে তুমি আমি, এ লগ্নে তুমি আমি একই সুরে মিশে যেতে চাই, প্রাণে প্রাণে সুর খুঁজে পাই, এ লগ্নে তুমি আমি, এ লগ্নে তুমি আমি একই সুরে মিশে যেতে চাই, প্রাণে প্রাণে সুর খুঁজে পাই, এ তিথি শুধু গো যেন তোমারে পাওয়া, এ তিথি শুধু গো যেন তোমারে পাওয়া, এ শুধু গানের দিন, এ লগ্ন গান শোনাবার,
লগুনো গান শোনাবা। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় সুর দিয়েছেন রবীন চ্যাটার্জি, গানটি শোনালেন শান্তিনিকেতন থেকে শিপ্রা যশ মণ্ডল। বসন্ত এমন এক ক্ষণ বা মুহূর্ত যে অনুরাগী অন্তর প্রিয়জনের উপস্থিতির আহ্বান করে, সময় চলে যায় এই ভাবনায় কাতর হয়ে ওঠে। বেহালা কলকাতা থেকে ডোনা ভট্টাচার্য শোনাবেন বনে বনে গাহে কোয়েলিয়া। সুরে সুরে বাঁধো গোবিনা,
সোজা গিয়াছি বিজনে গানে গানে পূজনে নিশি চলে যাবে শ্রান্ত দিবসে ক্লান্ত ক্ষণে স্বপন ঘুরে কারো স্পর্শ এমন প্রভাব রেখে যায় যে মনের ভাবনায় সঙ্গী হয় মেঘের আনাগোনা কিংবা চৈত্র দিনের ঘুঘুর ডাক। সেই মধুর পরশ স্মৃতিকে আরও উস্কে দেয়। পূর্বস্মৃতি দমদম থেকে অনিশা ভট্টাচার্য শোনাবেন রবীন্দ্রসঙ্গীত। আধে কুঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়, শ্রান্ত ভালে যুধির মালে পরশে মৃদু বায়। আধে কুঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়, শ্রান্ত ভালে যুধির মালে পরশে মৃদু বাধে কুঘুমে। বনের ছায়া মনের সাথী বাসনা নাহি কিছু, পথের ধারে আসন পাতি না চাহি ফিরে পিছু। বনের ছায়া মনের সাথী বাসনা নাহি কিছু, পথের ধারে আসন পাতি না চাহি ফিরে পিছু। বেনুর পাতা মিশায় গাথা নীরব ভাবনায়, শ্রান্ত ভালে যুধির মালে পরশে মৃদু বাধে কুঘুমে। মেঘের খেলা গগন তটে অলস লিপি লিখা, সুদূর কোন স্মরণ পটে জাগিল মরীচিকা, জাগিল মরীচিকা। চৈত্র দিনে তপ্ত বেলা তৃণ আঁচল পেতে, শূন্য তলে গন্ধ ভেলা ভাসায় বাতাসেতে। চৈত্র দিনে তপ্ত বেলা তৃণ আঁচল পেতে, শূন্য তলে গন্ধ ভেলা ভাসায় বাতাসেতে। কপোত ডাকে মধু কোষাখে বিজন বেদনায়, শ্রান্ত ভালে যুথির মালে পরশে মৃদু বাধে কুঘুমে। নয়ন চুমে স্বপন দিয়ে যায়, শ্রান্ত ভালে যুধির মালে পরশে মৃদু বাধে কুঘুমে।
জীবনের সুখ সবচেয়ে বড় মানসিক ও হৃদয়ের শান্তি। তার বিরহে দিন কাটলেও মনে হয় সে যেখানে যে অবস্থায় যার সঙ্গে সুখে থাকে তাতেই চরম তৃপ্তি। শুনব খড়গপুর থেকে তনুশ্রী গাইনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, আমারও পড়ানো যাহা যায়। খড়গপুরের পর লখনৌ থেকে মুনমুন রায়। অন্তরে প্রেম থাকে, তার স্বরূপ ভিন্ন। ঈশ্বর প্রেমে পাগল ভক্তের প্রার্থনা হয় সে যেন প্রতি মুহূর্তে দেবতার পায়ে পায়ে চরণাশ্রিত হয়ে দিন কাটাতে পারে। দেবতার বাণী যেন সুর হয়ে আপন অন্তরে সর্বদা ধ্বনিত হয়। নজরুল গীতি শোনাবেন মুনমুন রায়। Oh.
রায়ের নজরুল গীতির সঙ্গে আজকের গানের আসর এখানেই শেষ হলো। অন্যান্য গানে কণ্ঠ দিয়েছেন শিপ্রা যশ মণ্ডল, ডোনা ভট্টাচার্য, অনিশা ভট্টাচার্য ও তনুশ্রী গায়েন। সুর সংস্কৃতি কলকাতার পরবর্তী বিশেষ অনুষ্ঠান সরস্বতী পূজা ও ভ্যালেন্টাইন দিবস আগামীকাল রবিবার 14ই ফেব্রুয়ারি। আমাদের অনুষ্ঠানগুলি সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ পরিকল্পনা ও পরিচালনায় সুরজিৎ চৌধুরী। আমাদের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের ফেসবুক পেজটিকে এবং আজকের প্রোগ্রামটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর পরবর্তী অনুষ্ঠানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নন্দিতা। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতন বিদায়, নমস্কার।